ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই জনাব আবু আব্দুর রহমান নোয়াখালী বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মুরাকাবা অর্থাৎ ধ্যানে বসে নাকি অনেক কিছু পাওয়া যায়, তো এই মুরাকাবা ধ্যান বলতে ইসলামের কি বোঝায় বা ইসলামের বিধান কি, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, মুরাকাবা এটা ভালো জিনিস, মানুষের মধ্যে থাকা চাই, এবং মুরাকাবার মেন উদ্দেশ্য হলো এখলাস, অর্থাৎ সর্বদাই রব্বুল আলামিনের ভয় তার অন্তরে থাকা, এবং সে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, সে যে যেখানেই থাকুক না কেন, সর্বঅবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখেন। হ্যাঁ, এই কথা স্মরণ রেখে যদি চলাফেরা করে, ইবাদত বন্দি করে, তাহলে তার মধ্যে গুনার কাজ দ্রুত সংগঠিত হবে না। এই জন্যেই হাদিসের মধ্যে এসছে, যখন জিবরিল আলী সালাতুসালাম আল্লাহ রসুল সাল্লামকে এহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তার উত্তর দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন, আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা রাব্বুল আলামিনের ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতেছো, এটা যদি সম্ভব না হয় তাহলে এতটুকু অবশ্যই খেয়াল করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। তো এই মুরাকাবা অর্থাৎ দেখতেছে বা ধ্যান, যেটা একটা মনের মধ্যে একাগ্রতা, মনোযোগ, এটা যে কোনো ইবাদতের ক্ষেত্রে জরুরি, যে কোনো ইবাদতের ক্ষেত্রে জরুরি। আর এর মূল উদ্দেশ্যই হলো এখলাস, আর মূল উদ্দেশ্যই হলো এখলাস সর্বক্ষেত্রেই, আকিদার ক্ষেত্রে, ইসলামের আহকাম আরকানের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং যে কোনো ইবাদত বন্দেগীতে যদি একাগ্রতা মনোযোগ না থাকে, নামাজের মধ্যে ধ্যান যদি না থাকে, তাহলে সে ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তাই আমাদের উচিত যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মুরাকাবা, ধ্যান, মনোযোগ, একাগ্রতা রাখতে হবে। কিন্তু একটা জিনিস, সেটা হলো এই যে বর্তমান সময়ে আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশ প্লাস সারা বিশ্বেই এই ধ্যান নিয়ে একটা মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে, এবং এই ধ্যানকে কেন্দ্র করে অনেক মুসলমানদেরকে শিরকি কুফরি আর বিদাত করতে বাধ্য করেছে। যেহেতু এটাকে ইংরেজিতে মেডিটেশন বলা হয়, তো এই মেডিটেশনের মাধ্যমে এক শ্রেণীর যারা ভণ্ড গুরুজির ব্যবসা চালু হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন বা জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তেমনি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তো এখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর সবচেয়ে খারাপ বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়, আর প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত, আর প্রতিটি বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। তদ্রূপ সূরা আল ইমরান, আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা অন্বেষণ করে, তা কখনোই তার নিকট থেকে গ্রহণযোগ্য হবে না, অতএব পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এখন আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখা উচিত যে কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট থাকার পরেও একজন মুসলমানের জীবনে শান্তি খুঁজতে কোয়ান্টাম মেথড এর সাহায্য নিতে হবে বা এই ধরনের কাজে তাকে লিপ্ত হতে হবে, জড়িত হতে হবে, এটা সবথেকে দুর্ভাগ্যজনক কথা। তার কারণ হচ্ছে এই যে
এই কোয়ান্টাম মেথড বা মেডিটেশন যেটাকে ধ্যান বলা হয় তাকে, এটা হচ্ছে এক প্রকার শয়তানি কাজ। তার কারণ মানুষকে আল্লাহর ইবাদত বন্দিগি থেকে ফিরিয়ে কথিত অন্তগুরুর ইবাদতে লিপ্ত করার অভিনব প্রতারণার নামই হচ্ছে এই কোয়ান্টাম মেথড, যা বহু বছর পূর্বে ফেলে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রি, যোগী, সন্ন্যাসীদের যোগ সাধনার আধুনিক কলা কৌশলের নাম দেওয়া হয়েছে কি, মেডিটেশন। তো যাই হোক, এই মর্মে বহু কথা রয়েছে। তো আমাদেরকে জানতে হবে যে এই মেডিটেশন বা ধ্যান ইসলামের সাথে এর কতটুকু সম্পর্ক, এটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জানি যে আমরা এই মেডিটেশন বা এই ধ্যান, যারা তৌহিদবাদী, সেই তৌহিদ বিশ্বাসের সাথে সরাসরি এটা কি সাংঘর্ষিক এবং পরিষ্কারভাবে শির্ক। তার কারণ তৌহিদ বিশ্বাস হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক, আর ইসলামের যত ইবাদত বন্দেগি রয়েছে তার মূল উদ্দেশ্যই হলো আল্লাহর দাসত্ব করা এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের আনুগত্যের মাধ্যমে রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করা এবং পরকালে মুক্তি লাভ করা। কিন্তু এর বিপরীতে যে মেডিটেশন বা ধ্যান সাধনার করা হয়ে থাকে, তার উদ্দেশ্য হলো অন্তগুরুকে পাওয়া, যা আল্লাহ থেকে সরিয়ে মানুষকে তার প্রবৃত্তির দাসত্বে আবদ্ধ করে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফোরকানের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন যে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি দেখো না তাকে যে তার প্রবৃত্তিকে মাবুদ রূপে গ্রহণ করে, তবুও কি তুমি তার জিম্মেদার হবে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে বা বোঝে, তারা পশুর মতো, বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট ও পথভ্রষ্ট। তাহলে বোঝা গেল যে মূলত এই অন্তগুরুটা হলো শয়তান, আর সেই শয়তান সর্বদা তাকে কি করে, রঙিন স্বপ্নের মাধ্যমে তার দিকে প্রলুব্ধ করে। দ্বিতীয় হলো এই, যারা ধ্যান করে, মেডিটেশন করে, তারা এ কথা দাবি করে থাকে যে মনকে প্রশান্ত করার মতো, মনকে প্রশান্ত করার মতো নামাজ যাতে আপনি পড়তে পারেন, সেজন্যই মেডিটেশন দরকার। তারা এ কথা বলে থাকে যে মনকে প্রশান্ত করার মতো নামাজে যাতে আপনি কি করতে পারেন, মনকে হাজির রেখে যাতে নামাজ পড়তে পারেন একাগ্রতার সাথে, সেজন্যেই ধ্যান করার প্রয়োজন, যোগ করার প্রয়োজন। কেননা নামাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো একাগ্রতা, মনোযোগ। আর এটা কিভাবে অর্জিত হবে তা এই মেডিটেশনে এখানে শেখানো হয়। তার উত্তর এটাই বলবো যে এর জন্য সর্বোত্তম পদ্ধতি হলো নামাজ, এর বাইরে কোনো কিছুর অনুমোদন ইসলামে দেয় নাই। এই জন্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে কি করো, নামাজ কায়েম করো। তদ্রূপ আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যখন চিন্তায় পতিত হতেন, তখন তিনি যখন কোনো সংকটে পড়তেন তখন কি করতেন, নামাজের জন্য নামাজের মধ্যে রত হতেন। এবং সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো। এবং সূরা মুমিনের মধ্যেও এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে যারা খুশু খুজুর সাথে মনোযোগ ও একাগ্রতার সাথে নামাজ নিয়মিত আদায় করে তাদেরকেই আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেছেন, সফল কা মুমিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন ইলা আখির আয়া। তো এখন কথা হলো এই, নামাজে ধ্যান করা হয় না, বরং এক মনে একাগ্রতার সাথে মনোযোগের সাথে বান্দা তার সৃষ্টিকর্তার সাথে একান্তে আলাপ করে, একান্তে আলাপ করে। তাই সর্বোচ্চ শক্তির কাছে নিজের দুর্বলতা ও নিজের কামনা বাসনা পেশ করে সে হৃদয়ে সর্বোচ্চ প্রশান্তি লাভ করে এবং নিশ্চিত আশাবাদী হয়। অথচ আমরা জানি যে ধ্যান বা মেডিটেশনের কথিত যে অন্তর্গুরুর তা কোনো ক্ষমতা নাই, কারণ এটা শুধু মানুষের কল্পনা মাত্র। আর নামাজে কি করা হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, তার বিপরীতে মেডিটেশনে অন্তর্গুরুর ইবাদত করা হয়। আর এটা তৌহিদ, তৌহিদের পরিপন্থী। নামাজে আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, এটা হচ্ছে তাওহীদ। আর মেডিটেশনে কি করা হয়, অন্তগুরুর ইবাদত করা হয়, যেটা হচ্ছে শিরক, যেটা হচ্ছে শিরক। এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। এবং মেডিটেশন যারা করে তারা বলে যে কোয়ান্টাম মেডিটেশনের জন্য ধর্ম বিশ্বাস কোনো জরুরি বিষয় না, অথচ ইসলাম বা অন্য কোনো ধর্মের সাথে এর কোনো বিরোধ নাই। যেহেতু তারা এ কথা বলেন যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রকৃতি পূজারী সকল ধর্মের শিশুরাই যার যার ধর্ম পালন করছে আর একসাথে গড়ে উঠছে আলোকিত মানুষ হিসাবে, এ কথা তারা দাবি করে থাকে। তো মানুষকে সব ধর্ম থেকে বের করে এনে কোয়ান্টামের নতুন ধর্মে দীক্ষা নেবার বা কোয়ান্টাম নেতাদের গোলাম বানানোর চমৎকার যুক্তি এগুলো। কেননা অন্তগুরুর ব্যাখ্যায় তারা একথা বলে থাকে যে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে হলে একজন আলোকিত গুরুর কাছে বায়াত নেওয়া প্রয়োজন। আর আধ্যাত্মিকতার সাধনা হচ্ছে একটা পিচ্ছিল পথ, যে কোনো সময় তার পা পিছলে পাহাড়ের নিচে পড়ে যেতে পারে। তাহলে বোঝা গেল যারা আলোকিত মানুষ তৈরি করছে না, বরং ইসলামের আলো থেকে বের করে এক অজানা অন্ধকারে কি করতেছে, তাদেরকে বন্দি করা হইতেছে, যার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই না। এই জন্যেই আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে একথা পরিষ্কার বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে তা কবুল করা হবে না এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল পরিচ্ছন্ন দিন নিয়ে এসেছি। তাই ইসলামের যারা প্রকৃত অনুসারী তারাই কেবল আলোকিত মানুষ, বাকি সমস্ত মানুষ অন্ধকারের অধিবাসী। এবং তারা আরো একটা কথা বলে থাকে যে বহু আলেম আমাদের মেডিটেশন কোর্সে অংশগ্রহণ করে থাকে এবং তারা এর সাথে ইসলামের কোনো বিরোধ নাই বলে দাবি করে থাকে। আসলে এক্ষেত্রে ওলামায়ে মুহাদ্দিকিন বলেন যে সত্যিকারী অর্থে ইসলামের যে সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে তারা হচ্ছে অল্প জ্ঞানী, কপট বিশ্বাসী ও দুনিয়া পূজারি, এবং আজও করতেছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামকে ধ্বংস করে তিনটি বস্তু, তার মধ্যে একটি হচ্ছে আলেমদের পদস্খলন, দ্বিতীয় হচ্ছে আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া, তৃতীয় হচ্ছে পথভ্রষ্ট নেতাদের শাসন। তাই আমাদের সর্বদা এই কথা খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম পূর্ণতা লাভ করেছে। অতএব যা তা
যা তার এবং তার সাহাবীগণের আমলে দিন হিসাবে গৃহীত ছিল, কেবলমাত্র সেটাই দিন হিসাবে গৃহীত হবে, তার বাহিরে আর কোনো কিছু দিন না। এবং তারা আরো একটা কথা বলে থাকে, সেটা হলো এই যে মেডিটেশন পদ্ধতি, ধ্যানের যেটা পদ্ধতি, নিজের উপরে তাওয়াক্কুল করতে বলে এবং শেখানো হয় যে তুমি চাইলেই সব করতে পারো, যার জন্যই এরা হাতের মধ্যে একটি বালা পরিধান করে থাকে যেটাকে কোয়ান্টাম বালা বলে, এবং সেটার উপরে তারা কি করে ভরসা করে থাকে। অথচ আমরা জানি যে ইসলাম মানুষকে কি করে, একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ভরসা করতে, তাওয়াক্কুল করতে শেখায়, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যা চান তাই হয়। তাই এর মাধ্যমে একজন মুমিন নিশ্চিন্ত জীবন লাভ করে, পূর্ণ আত্মশক্তি ফিরে পায়, তার ইসলামে বালা পড়া বা তাবিজ ঝুলানো সম্পূর্ণ নিষেধ, এবং এটাকে শিরক বলা হয়েছে। এবং এরা এই মর্মে আরো বহু কথা বলে থাকে, তো এগুলো ছিল তাদের কিছু ভ্রান্ত ধারণা যেগুলোর জবাব দেওয়া হলো। এবং আরো একটা কথা আমাদের মনে রাখা উচিত, যে যারা কোয়ান্টামে বিশ্বাসী, মেডিটেশনে বিশ্বাসী, ধ্যানে বিশ্বাসী, তারা বেদাতীদের মতো কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে এবং অপব্যাখ্যা করে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। যেমন তারা একটা কথা বলে থাকে যে সকল ধর্মই সত্য, যত ধর্ম রয়েছে দুনিয়াতে সবই সত্য। আর তারা এই মতবাদের পিছনে যেটা দলিল হিসাবে পেশ করে থাকে সূরাতুল কাফিরুনের যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা একথা বলে থাকে যে বর্তমান পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবই সত্য। অথচ আমরা জানি যে ইসলামের যেটা মূল সেটা এই বাক্যে, আল্লাহ এই বাক্যেই বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই কথার মধ্যে সকল ধর্ম মতাদর্শকে কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। আর তাদের যে অন্তগুরু এরা সেটাকেও বাতিল করা হয়েছে। এবং তারা এ কথাও দাবি করে থাকে যে মেডিটেশন হচ্ছে একটি এবাদত, ধ্যান করা হচ্ছে একটি এবাদত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় করেছিলেন। অথচ এটা একটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের উপরে একটি তোহমত ছাড়া অন্য কিছু না। তার কারণ হচ্ছে এই যে নিঃসঙ্গ প্রিয়তা আর মেডিটেশন এক না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি আর কখনো গারে হেরায় যান নাই, এবং সাহাবায়ে কেরামগণও সেখানে এ ধরনের কাজ করেন নাই। এবং তারা আরো একটা কথা বলে থাকে সূরা জিনের 2627 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে বলেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে ইচ্ছা গায়েবের খবর জানাতে পারেন। অতএব যে যা জানতে চায় অন্তগুরুর মাধ্যমে তা সেটা জানতে পারে এবং আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়ে দেন। অথচ আমরা জানি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মনোনীত রসুল ছাড়া তার অদৃশ্যের জ্ঞান কারোর নিকট প্রকাশ করেন না, কারোর নিকটে প্রকাশ করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর ওহির আগমনও বন্ধ হয়ে গেছে, তাই কোয়ান্টামের গুরুরা চাইলেও গায়েবের খবর জানতে পারে না। এবং তারা আরেকটা জিনিস বলে থাকে যারা ধ্যানে বসে, যে তারা সূরা বুরুজের অর্থ, বুরুজ শব্দের অর্থ করে থাকে রাশিচক্র, যাতে আল্লাহকে বাদ দিয়ে রাশিচক্র অনুযায়ী মানুষের ভালো মন্দ কি করে, ভালো মন্দ বিষয়টি তাদের
যারা শিষ্য থাকে, ছাত্র থাকে, তাদের মনে এটা গেঁথে যায়। অথচ এটি হিন্দু ও তারকা পূজারীদের শিরকি আকিদা মাত্র। তো যাই হোক, এই মর্মে আরো বহু কথা, যারা ধ্যানের মাধ্যমে সমস্ত কাজ করে কিন্তু এগুলো ইসলাম বিরোধী, এবং এ ধরনের চিন্তাধারা, ধ্যান বা কোয়ান্টাম বা মেডিটেশন, এগুলো হচ্ছে সমস্ত তাওহীদ বিরোধী এবং শিরক মাত্র। এবং যা মানুষের মাথা থেকে বেরিয়ে এলেও এর মূল উদ্যোক্তা হলো শয়তান, এবং মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য মানুষের কাছ থেকে বিভিন্ন পাপ কর্ম শোভনীয় করে পেশ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। তাই আমাদের উচিত শয়তানের এই সমস্ত কাজ থেকে আমাদেরকে কি করা, বিরত থাকা, এবং সর্বদাই রব্বুল আলামিনের কাছে দোয়া করা, এবং দীন ইসলামের উপরে অটল থাকা, মৃত্যু অবধি অটল থাকার দোয়া করা। তাই অবশেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ধরনের মিথ্যা, মন গড়া কোয়ান্টাম মেডিটেশন থেকে, ধ্যান থেকে যেন হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস বুঝবার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।